সেন্ট মার্টিন ইস্যুতে সরকারের ভূমিকা নীরব দাবি করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন সেন্ট মার্টিনে যে ঘটনা ঘটছে এটি বাংলাদেশের সার্বভৌমত্বের উপর বড় হুমকি দুপুরে ঠাকুরগাঁওয়ের কালীবাড়িতে নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি এই সরকারের উপর আমাদের আস্থাটা কি করে থাকবে এই দেশের জনগণ যারা দেশের মানুষ তো আশা করে যে সরকার তাদের সার্বভৌমত্ব রক্ষা করবে তাদের স্বাধীনতা রক্ষা করবে সেখানে কোন পাচ্ছি না এটা আমি মনে করি যে এই সরকার যেহেতু দুর্বল একটা সরকার তার কোনো ম্যানডেট নাই মানুষের এটা একটা নতুন সরকার এই বিদেশের উপর নির্ভর করেই সে ঠিক আছে যে কারণে সে একটা কথা বলতে পর্যন্ত সাহস পায় না